মারে বাবারে বাচারে বাচারে এরকম আহাকার চতুর্দিকে, আর গোলাগুলি ঠাটা 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 ঠুস ঠাস ধিম এরকম আওয়াজ। রবীন্দ্রমোহন দাসের বয়স এখন 65। 1971 সালে তাঁর বয়স ছিল 15। তাঁর বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলের কর্মচারী ছিলেন। 25 মার্চ রাতে এই হলে হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি বাহিনী। সেই গণহত্যার সাক্ষী রবীন্দ্রমোহন দাস। ওই যে ওয়ালটা, এই ওয়ালটার পাশে দিয়ে আর্মিরা মার্চ করে হলটার ঘেরাও করতেছে। আজানের একটা দিয়ে আইসা আমাদের ঘরে আগুন লাগাই দিল। আমি সহ আমরা 31 জন, এখানে একটা গোয়ালঘর ছিল, গোয়ালঘরটার মধ্যে নিয়ে আমাদের 31 জনের ভিতরে নিয়ে আটকাইছে। একটু ভোর হয় এরকম টাইমে আইসা আমাদের এখান থেকে তাগড়া তাগড়া দেখে 15 জনকে লাইন করাইলো। লাইন করাইয়া যত লাশ রাত্রে মারছে এইগুলার টানাইয়া টাইনা নিয়ে আসা হয়েছে এখানে, সবাইরে আবার লাইন করাইলো। আমি পিছনে, আমার পিছনে একটা হাফ প্যান্ট আর একটা স্যান্ডো গেঞ্জি সাদা। 5-6টা আর্মি আসলো, আইসা আবার এদেরকে নিয়ে গেল। আর একটা আর্মি আইসা, বয়স্ক আর্মি আইসাই করলো কি, আমার রাইফেল দিয়ে কোমরের মধ্যে একটা বাড়ি দিল। বাড়ি দেওয়ার পরে আমি এখান থেকে যেমন ওই পাইপটা কত দূরে গিয়ে পড়ে গেলাম, আমার ইচ্ছামতো মারলো, মাইরা টাইরা ওদেরকে 15 জনকে নিয়ে আসলো। আমার কেলিগা নিয়ে আসলো না, আমি করতে পারলাম না, ওদেরকে নিয়ে আসছে আইসা আবার লাশগুলি টানাইছে, টানাইয়া ওই ব্রাশ ফায়ার করে মারছে। কিছুক্ষণ পরে এদিক দিয়ে বাইরে আবার ইউটিসির ওদিক দিয়ে চলে গেছে। তখন আমি দেখলাম এই লাশের স্তূপের থেকে একটা লোক এরকমভাবে ডাকতেছে। তখন আমি ওইখান থেকে দৌড় দিতে পারি না, তারপরেও কেমনে যে আসলাম এখানে আমি নিজেও বলতে পারলাম না। আইসা ওনার কাছে দাঁড়াইলাম, বলো যে ভাই আমার একটু জল খাওয়া। তখন আমি এইখান থেকে এই যে এই পুকুরটার কোনার মধ্যে গেলাম, গিয়া 2-3 বার কোষ করে জল আনলাম, জায়গা মতো আসতে পারি না, তো ওনারা খাওয়াইব কীভাবে। লাস্টে আবার গেলাম, গিয়ে একটা ভাঙ্গা কৌটা পাইলাম, ওইটাতে একটু জল আনলাম, তাও অর্ধেক পড়ে গেছে, আমি মুখে দিতেই উনি ডইলা পড়ে মারা গেল। সেদিনের দুঃসহ স্মৃতি এখনো তাকে তাড়া করে বেড়ায়। আর আজও এই 25 মার্চের রাত্রের কাহিনী বলতে গিয়ে এখনো রাত্রে আমার ঘুম হয় না, শরীর শিরশির করে ওঠে, এই স্মৃতির কথা বলতে পারি না। তিনি চান বাংলাদেশের জন্মের পেছনে যে আত্মত্যাগ, সে সম্পর্কে নতুন প্রজন্ম জানুক। স্বাধীনতার পরের প্রজন্ম কিভাবে জানবে আমরা যদি না বলি? শত কষ্ট হইল, আমাদের মতো আমার মতো যারা আছে প্রত্যক্ষদর্শী মুক্তিযোদ্ধা যারা আছে, তারা তাদের উচিত আপনাদেরকে ডাইকে ডাইকে নিয়ে আসা বলার জন্য।